हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি নিত্য প্রয়োজনে ইন্টারনেটের সকল কাজ আমরা মোবাইল দিয়ে সেরে থাকি। অনেক সময় দেখা যায় যে মোবাইল দিয়ে আমাদের প্রয়োজনীয় কাজ আমরা সারতে পারি না, তখন আমাদের কম্পিউটারের দরকার হয়। তখন কম্পিউটার যখন আপনি ইউজ করতে যান, কারণ আপনি তো অধিকাংশ টাইমে মোবাইলই ইউজ করেন, কম্পিউটারে আসলে নেট লাইন দরকার হয় না, কিন্তু প্রয়োজনের টাইমে কম্পিউটারে নেট লাইন দরকার হয়। সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের ইন্টারনেট শেয়ার করে খুব সহজেই আপনি আপনার প্রয়োজনীয় কাজটি সারতে পারেন। কিভাবে আপনার মোবাইলের ডাটা আপনি কম্পিউটারে ইউজ করবেন আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন কানেকশন বলে একটি অপশন আছে। কানেকশন থেকে আপনি চলে যাবেন হচ্ছে মোবাইল হটস্পট এন্ড টেদারিং, ইউএসবি টেদারিং যে অপশনটি আছে এটা নাই। এটা যখন আপনার মোবাইলে যদি এটা সি টাইপ হয়, সি টাইপ থেকে ইউএসবি কেবল দিয়ে যখন কানেক্ট করবেন, কানেক্ট করলে এই অপশনটা ইজিবল হয়ে যাবে এবং আপনার মোবাইল ডাটাটা অন করে এটা জাস্ট অন করলেই আপনার মোবাইলের এমবি যে ডাটা আছে সেই ডাটা আপনি কম্পিউটারে ইউজ করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় কাজটি সেরে নিতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে আপনার মোবাইলে মাধ্যমে আপনি যে কোনো কিছু প্রিন্ট দিতে পারবেন। আপনার যদি একটি প্রিন্টার থাকে এবং সেই প্রিন্টার আপনার মোবাইলে কানেক্ট করে আপনার প্রয়োজনীয় সকল কিছু প্রিন্ট দিতে পারবেন। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সেজন্য আপনারা আপনাদের প্রয়োজনীয় মানে আপনি যদি যে প্রিন্টার ইউজ করেন সেই প্রিন্টারটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ইপসন বা এই জাতীয় যে প্রিন্টার আপনি ইউজ করেন, অনেক ধরনের প্রিন্টার আছে, সেই প্রিন্টারের অ্যাপস এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি যেটা প্রিন্ট দিতে চাবেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে মনে করেন আমি এটা প্রিন্ট দিতে চাচ্ছি, নিচের দিকে দেখেন থ্রি ডট বলে একটি অপশন আছে। এই থ্রি ডটের উপর দেখেন প্রিন্ট বলে একটি অপশন আছে, এখানে এইভাবে প্রিন্ট দিতে পারবেন। তার আগে অবশ্যই একটা কেবলের মাধ্যমে প্রিন্টার এবং মোবাইল ইউএসবি থেকে সি টাইপ কানেক্ট করে নেবেন, তাহলে খুব সহজেই এখান থেকে প্রিন্টের অপশন পাবেন। জাস্ট ক্লিক করবেন, প্রিন্ট বের হয়ে আসবে। এভাবে খুব সহজেই আপনি আপনার মোবাইল এর মাধ্যমে প্রিন্ট দিতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলাম, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। তার আগে একটি কথা, যারা আমার এই চ্যানেলে নতুন এবং যারা এই টাইপের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই টাইপের ভিডিও আপ করা হয়ে থাকে।